কিশোরগঞ্জের তারাইল উপজেলার পূর্ব জাওয়ারের মোহাম্মদ কামরুল ইসলামের তিলে তিলে নিজস্ব সম্পত্তি 18 একর জমির উপর একক প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন মৎস্য খামার। গত কয়েক মাস আগে টানা বৃষ্টি আর বানের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ এবং বিষক্রিয়া হয়ে অনেক মাছ মারা যায়। এতে প্রায় 25 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি খামারি কামরুল ইসলামের। এদিকে নোভেল করোনা ভাইরাসের লোকসান কাটিয়ে ওঠার আগে বানের জালে এমন ক্ষতিতে দিশেহারা মৎস্য খামারিরা। মোহাম্মদ কামরুল ইসলাম সরকার কর্তৃক আর্থিক প্রণোদনা এবং ঋণের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন, কিন্তু কোনো আশ্বাস পাচ্ছেন না। ইতিমধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক তারাইল উপজেলা শাখা ঋণের জন্য প্রস্তাব করেছেন কামরুল ইসলাম। বন্যায় আনুমানিক 20 লক্ষ টাকার মাছ আমার, বন্যার পরে দিয়ে আবার আমার আনুমানিক 5 লক্ষ টাকার মাছ পানি দূষিত হয়ে গ্যাস হয়ে মারা গেছে। একটা প্রস্তাব আমি কৃষি ব্যাংকে করছি, এটা কোনো অনুমোদন হয়নি। ফিশারি আমার কয়েকটা ফিশারি আছে, সম্পূর্ণ মিলায় আমার নিজস্ব জমি আনুমানিক 17 এবং 18 একরের মতন। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।